এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে যাদের চাকরি গিয়েছে এবার তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি হারাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকুলিয়া সভা থেকে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো তারা চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনে ঝুঁকি নেবেন না, আমরা সবাই আপনাদের পাশে আছি, যতদূর লড়াই করার আমরা লড়াই করব। এদিন নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তোপ দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একজনকে দেখলেন না, বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়ে গেল, এটা তার অর্ডার ছিল। সুপ্রিম কোর্ট নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা করতে বলেছিল, কাকে নিয়ে নতুন ডিভিশন বেঞ্চ করবেন? বিচারে বাণী নীরবে নিভৃতে কাঁদে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, কারণ 26,000 চাকরি মানে প্রায় 1.5 থেকে 2 লাখ পরিবার বলেছে 8 বছর ধরে তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরাতে হবে, এটা সম্ভব? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা যারা এই রায় দিচ্ছেন, সারা জীবন যারা চাকরি করেছেন, তাদের যদি টাকা ফেরত দিতে বলা হয় তারা পারবেন দিতে? মানুষ আপনাদের সম্মান করে, আমরা আপনাদের সম্মান করি, বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা যারা এই রায় দিচ্ছেন, সারা জীবন যারা চাকরি করেছেন, তাদের টাকা যদি ফেরত দিতে বলা হয় তারা পারবেন দিতে? মানুষ আপনাদের সম্মান করে, আমরা আপনাদের সম্মান করি, বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, লোক দেখে দেখে এখানে বসিয়েছে, যাতে বিজেপির পার্টি অফিস থেকে যা বলে দেয় তার ড্রাফটটা করে দেন, ডিফর্মেশন করবেন, আমি তৈরি। মানুষের জন্য কথা বলার জন্য যদি আমাকে শাস্তি নিতে হয় আমি মাথা পেতে নেব, পরিবার বিপদে পড়লে বাস থেকে সরে যাব না। কলকাতা হাইকোর্টের চাকরি বাতিল সম্পর্কিত রায় নিয়ে রাজ্যের মনোভাব এদিন স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আইনি লড়াই জারি রাখার ইঙ্গিত তার কণ্ঠে। বোমা ফাটাবেন, বোমা কি বোমা, না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব, যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না, আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটা কেস টেক একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। 1,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার বলছে কিনা, 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে, ইজ ইট পসিবল? ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।